আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং পরিবারের সাথে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের পেঁয়াজের ভর্তা করে খাওয়াবো। ভাবছেন পেঁয়াজের আবার ভর্তা? দেখুন পেঁয়াজের ভর্তা খেতে কেমন লাগে। তার জন্যে একটা কড়াইয়ে আমি সরিষার তেল গরম করতে দিয়েছি। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, জ্বালটা একদম কমিয়ে দিলাম। হ্যাঁ, এখন আমি এখানে বেশ কিছু পেঁয়াজ কুচি করে রেখেছি রেখেছি কাঁচা মরিচ পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিব। আর কাঁচামরিচ একটুখানি এরকম করে ফেটে দিব। হ্যাঁ, না দিলে কিন্তু আপনার ফুটে উঠবে, একদম চোখে লাগবে। মরিচের আগা একটুখানি এরকম করে একটু করে দেব। পেঁয়াজের এই ভর্তাটা কিন্তু খেতে খুব টেস্ট, এখন আবহাওয়া ভালো নয়। হ্যাঁ, তো খাওয়ার ব্যাপারে একটু রুচি অরুচি ভালো মন্দ থাকে। তো এরকম যদি একটু আনকমন কোনো জিনিস একটু সাধারণভাবে করা যায়, তাহলে কিন্তু বাড়ির মেম্বাররা বেশ এই গরমে জম্পেশ করে খেতে পারবে। আর ভর্তা ভাজি বিশেষ করে দুপুরের ডাইনিংয়ে খুবই দরকার একটা পদ করার জন্যে। এটা কিন্তু খুব সুবিধা, খুব তাড়াতাড়ি প্রয়োজনের সময় খুব কাজে দেয়। একটা ভর্তা একটু ডাল কিংবা ভাজি আপনি আদার্স তরকারির সাথে, এটা গ্যাটিস হিসাবে মারা যায়। এবং ভর্তা খেতে কিন্তু খুব স্বাদ, মাঝে মাঝে কিন্তু ভর্তা খাওয়া খুব ভালো। ভর্তাই একমাত্র কিন্তু কাঁচা খেয়েও যায়। হ্যাঁ, যে কোনো জিনিস কাঁচার কিন্তু একটা ভিটামিন বেশি থাকে, যেটা আমরা রান্না করে খাই সেই ভিটামিনটা একটু কম যায়, কারণ আগুনে আছে ভিটামিনটা কিছুটা কমে যায়। তো যাই হোক, এটা এখন হালকা আঁচে ব্রাউন কালার করতে হবে। আর তার সঙ্গে আরেকটা যেটা করতে হবে, এখন এখানে অল্প একটু কালি জিরে দিয়ে দেবো, খুব সামান্য সামান্য একটু কালি জিরে দিয়ে দিলাম। হ্যাঁ, জালটা ঠিক একটু মিডিয়াম করে দিয়ে এটা মচমচা করে ভেজে নেব। এটা কিন্তু যারা ব্যাচেলার কিংবা যারা ব্যাচেলার হোক আর ম্যারিডই হোক, বিশেষ করে যারা হোস্টেল ম্যাচে ইউনিভার্সিটিতে আছেন একা একা বাসা ছাড়া বাবা মা ছাড়া, কিংবা যারা নতুন বিয়ে হয়েছে পতিকর্তার সাথে নিজের জেলার বাইরে অন্য নতুন জেলায়, ঠিক না শ্বশুর বাড়ি না বাপের বাড়ি, একদম একা, সেই পজিশনে যারা আছেন তাদের কিন্তু এটা খুব কাজে লাগবে। সময়ও কম, খেতেও টেস্ট। এবং যারা একদম রান্নাবান্না ব্যাপারে অজ্ঞ কিংবা মা জননী খাওয়াইছেন আর খেয়েছেন আর ঘুরেছে, তাদের জন্যে এটা কিন্তু খুব ভালো। হ্যাঁ, এটা ভেজে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের লাউ সবজি রেসিপি করে দেখাবো কই মাছ দিয়ে। তার জন্যে একটা কচি লাউ আমি একটু পাতলা পাতলা চাকা চাকা করে কেটে নিয়েছি, আর সঙ্গে তো কই মাছ থাকছে, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা ধনা বাটা, কাঁচা মরিচ বাটা, হলুদ, লবণ, সরিষার তেল, সাদা তেল সব থাকছে। আর আমি কিন্তু তরকারিটা পার্টিকুলারই রানবো কাঁচা মরিচ দিয়ে। চলুন তাহলে করা যাক। তো যার জন্যে প্রথমে জালটা ধরে দিলাম, একটুখানি সাদা তেল দিয়ে দিলাম অল্প একটু, তার সাথে দিব একটু সরিষার তেল, সরিষার তেলও একটুখানি দিয়ে দিলাম। হ্যাঁ,
তেলটা বেশ ভালো করে গরম হতে হবে। তেলটা গরম হলে এখানে সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে নিলাম। গরম তেলে একটু পাঁচফোড়ন, খুব সামান্য একটু পাঁচফোড়ন ফোড়নের জন্য এখানে দিয়ে দিলাম। মশলাগুলো একটু ভাজা হয়ে গেলে এখানে আমি দিব বেশ কিছুটা পেঁয়াজ বাটা, একটু আদা বাটা, রসুন বাটা, দিব বেশ কয়েকটা কাঁচামরিচ কুচি, মশলাগুলো বেশ করে একটু কষে নিতে হবে। এখন এখানে একটু জিরা আর ধনিয়া বাটা গুঁড়া, সরি গুঁড়া, আর ঠিক কালার হওয়ার জন্য অল্প একটু শুকনো মরিচের গুঁড়া। এখন দিব একটুখানি হলুদ গুঁড়া, আর দিব এক চামচ লবণ। এখন এই কষা মশলার ভিতর কই মাছগুলো দিয়ে দিব। মাছগুলো মশলার সাথে মেখে গেলে এখানে সামান্য একটু পানি দিব, খুব সামান্য দিয়ে এটা ঢাকা দিব। মাছটা একটু কষা হয়ে গেলে মাছটা নামিয়ে নিতে হবে। মশলা দিয়ে যখন তেল উপরে উঠে আসবে, মাছটা অলরেডি মশলার সাথে মাখামাখি হয়ে যাবে, তখন এই মাছগুলো উঠিয়ে রাখতে হবে। এখনই তেলালা ভাজা মশলার ভিতর এই লাউগুলো দিয়ে দিতে হবে। দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিতে হবে ঠিক 2 মিনিট। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিতে হবে। 2 মিনিট পর তরকারি খোলার পর পর্যাপ্ত পানি না বেরোলেও মোটামুটি একটা পানি বের হবে, লাইট তরকারি পানি বের হয়। এখন এই পানিটা জালটা কিন্তু একটু জোরে রাখতে হবে, এই মশলার সাথে লাউটা একটু কষে নিতে হবে খুব হালকাভাবে। লাইট তরকারি খুবই নরম এবং বাইরের পানি খুব একটা লাগে না, হালকা পাতলা গা ঘাটা। আর যেহেতু একটু পাতলা করে কাটা আছে, কই মাছ আগে দিয়ে রান্না করা আছে, জাস্ট খালি খুব সামান্য একটুখানি পানি দিতে হবে। লাউগুলো মোটামুটি মশলার সাথে মেখে উঠতে লাউগুলো জোড়া লাগিয়ে থাকে, যেহেতু ওটার সময় ধোয়ার সময়, হ্যাঁ এই জন্য খুলে দিতে হয়। আর যদিও বা বাই চান্স দুই একটা থাকে কষার সময়, আপনি খুলে দিবেন, তাহলে মশলাটা খুব তরকারির সাথে মিশে যাবে। এখন তরকারির মাপ অনুযায়ী আমি এখানে ঠিক আধা ডাবু পানি অ্যাড করব এবং
দিব এবং বল গুলবে। বল গুঠার পর মাছগুলো এর ভিতর দিয়ে দিতে হবে। রান্নাটা যখন এইরকম হবে তখন মাছগুলো এর ভিতরে দিয়ে দিতে হবে। এখন মাছগুলো তরকারির উপর দেওয়ার পর এটা থেকে দিতে হবে। চালটা মিডিয়ামের থেকে একটু কমায়ে জাস্ট 3 মিনিট বেশ করে গামাখা করে নিতে হবে। রান্নাটা যখন এই পর্যায়ে তখন একটুখানি পাঁচফোড়ন ভাজা গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়া উপরে ছিটিয়ে দিলেই তৈরি হয়ে গেল লাউ মাছের কই মাছের মাখা। বন্ধুরা রেডি হয়ে গেল। আজ তবে এখানেই। ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে আবার কোনো এরকম সাধারণ রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।